আসসালামু আলাইকুম ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বককে অনেক সফট রাখতে আজকের ভিডিওতে আপনাদেরকে একটি সাবান তৈরি করে দেখাবো আর এই সাবানটি আপনাদের ত্বকের সব ধরনের কালো দাগ এবং রোদে পোড়া দাগ দূর করে করতে সাহায্য করবে সেই সাথে ত্বককে অনেকটা সফট এবং দাগমুক্ত রাখতে সাহায্য করবে খুবই অল্প উপকরণে আজকের এই সাবানটি আমি তৈরি করব তো চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নিয়ে যায় তো আজকের এই সাবানটি তৈরি করার জন্য এখানে আমি সোপ বেস নিয়েছি আর এই সোপ বেসটি আমি অ্যামাজন থেকে নিয়েছি তো আপনারা চাইলে এখানে সোপ বেসের পরিবর্তে পিয়ার সাবানটাও ব্যবহার করতে পারেন এখানে আমি সামান্য একটু সোপ বেস কেটে নিলাম আর এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছে। আর ছোট ছোট করে কেটে একটি বাটিতে দিয়ে আমি এটি মেল্ট করে নেব তো আমি মেল্ট করার জন্য এখানে মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি আর মাইক্রোওয়েভ না থাকলে আপনারা ডাবল ব্রয়লারে এই সাবানটি মেল্ট করে নিতে পারেন তো এর আগের কয়েকটি সাবান তৈরির ভিডিওতে আমি ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি তো আপনারা সেই প্রসেসটি দেখে নিতে পারেন তো এ তো মেল্ট হয়ে গিয়েছে এক থেকে দুই মিনিট পরেই কিন্তু এটি মেল্ট হয়ে যায় তো এখন এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে চালের গুঁড়া তো এখানে আমি দুই চা চামচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর চালের গুঁড়া কিন্তু স্কিনে সব ধরনের কালো দাগ দূর করে স্কিনকে ব্রাইট করতে ভীষণভাবে সাহায্য করে থাকে আর এখন এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে অ্যালোভেরা জেল তো এখানে আমি চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে গাছের ফ্রেশ অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারবেন আর এ পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দেব ভিটামিন ই ক্যাপসুল তো এখানে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করছি তো আপনাদের কাছে ভিটামিন ই ক্যাপসুলটা না থাকলে এখানে এক চা চামচ আমন্ড অয়েল অথবা ভিটামিন ই অয়েল অ্যাড করে দিতে পারেন তো এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটু দ্রুত মেশাতে হবে যাতে করে এটি ঠান্ডা না হয়ে যায় কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে এটি জমে যেতে থাকবে তো এ তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি এটি মিশিয়ে নিয়েছি উপাদানগুলোকে তো এখন সাবানটি তৈরি করার জন্য আমি এখানে মোল্ড ব্যবহার করছি তো আপনারা আপনাদের পছন্দ মতো সেবে এই সাবানটি তৈরি করে নিতে পারেন তো আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের কোটাতেও কিন্তু এই সাবানটি তৈরি করে নিতে পারবেন তো এখন এভাবে করে আমি কিছুক্ষণ রেখে দেবো এই তো দেখুন পনেরো থেকে বিশ মিনিট পর কিন্তু সাবানটি একদম জমে গিয়েছে আর জমে একদম পারফেক্ট একটা সাবান তৈরি হয়েছে আর এই সাবানটি আপনারা নর্মাল সাবানের মতোই ব্যবহার করবেন আর এটি ফ্রিজে রাখার দরকার হবে না রুম টেম্পারেচারে আপনারা রেখে দিতে পারবেন তবে সোপ বেস দিয়ে যে সাবানগুলো তৈরি করা হয় এগুলো কিন্তু নর্মাল সাবানের মতোই শক্ত থাকে সহজে গলে যায় না কিন্তু ডাফ সাবান বা অন্য সাবান দিয়ে তৈরি করলে একটু নরম হতে পারে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই এটির গুণাগুণটা ঠিক থাকবে তো এই তো দেখুন কতটা ফেনা হয়েছে আর এই সাবানটি কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট গ্লোয়স স্কিন দিতে সাহায্য করবে সেই সাথে আপনাদের মুখের ত্বকের সব ধরনের কালো দাগ রোদে পুরা দাগ এগুলো দূর করে ত্বককে ভীষণভাবে রাইড করতে সাহায্য করবে আর এই সাবানটি আপনাদের আন্ডার আর্মের কালো দাগ দূর করতে কিন্তু ভীষণভাবে কার্যকরী হবে তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ করছি পেজটি ফলো করে পাশে থাকার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেওয়ার অনুরোধ করছি সবাইকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ